বুঝলি হাবলে, সেদিন প্যালার এক বন্ধু পান্নালাল না কি জানো নাম, সেটা নাকি কোথা থেকে একটা পাখি পেয়েছে, তার নাম কি জানিস? আমি কি তোমার মতো হাত গুনতে জানি নাকি? আর তাছাড়া মানুষে পূজায় জামা কাপড় পায়, বিয়ায় নিমন্ত্রণ পায়, এমনকি পরীক্ষায় গোল্লাও পায়, কিন্তু পাখি পাওয়ার কথা তো শুনি নাই। আহা, পেয়েছে মানে কি? হ্যাঁ, কোন সাধু বাবা নাকি পান্নালালের ওপর সন্তুষ্ট হয়ে পাখিটাকে উপহার দিয়েছে, ওটা নাকি বার্ড অফ প্যারাডাইজ, স্বর্গের পাখি। থাম থাম, বার্ড অফ প্যারাডাইজ, বার্ডের তোরা বুঝিসটা কি বলতো? বাংলাদেশে কত রকম পাখি আছে, আফ্রিকায় কি কি বক দেখা যায়, চামচিকের সাথে বাদুড়ের তফাত কি? পাখি বলতে তো চিনিস ওই হাতি বাগানে রং করা কাক আর চড়ুই গুলোকে। সারান দাও, আমরা তো তোমার কাছে পোলা পান। হ্যাঁ, পোলা পান, আর এখন তোদেরকেই আমার জল পান করে ফেলতে ইচ্ছে হচ্ছে। টেনিদা, এই পাখির কথায় যদি বলো তাহলে সেরা পাখি হচ্ছে মুরগি, ঠিক কি না? এই সব কিছুরই কিছু না কিছু গুণ আছে, না হলে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে এমন একটা দামি কথা পেলার মুখ দিয়ে বের হয়? হ, সত্য কথা, পাখির সেরা মুরগি, আহা, তা দিয়ে কি না খাওয়া যায়, যেভাবেই রাঁধো তার তুলনা নাই। আই, কিন্তু তুই এখন মুরগির কথা মনে করালি কেন? আমার খিদে পেয়ে যাচ্ছে না? এখন অবধি একটা চিনে বাদাম পর্যন্ত মুখে পড়ল না, সব তো এক একটা ট্যাকখালির জমিদার হয়ে বসে আছো। টেনিদা, কেবলা আসছে, আরে কি যেন খাচ্ছে দেখতে পাচ্ছি। আই 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 আই, কি খাচ্ছিস রে কেবলা? কুলফি বড়, কবে থেকে এত স্বার্থপর হলি রে? এদিকে আমরা যে এতক্ষণ পেটে কিল মেরে বসে আছি সে খেয়ালও কি তোর নেই? আমি কিনিনি টেনিদা, এখানেই আসছিলাম, পথে ভূতর কাকার সঙ্গে দেখা, উনি ভূতকেও একটা কিনে দিলেন, সাথে আমাকেও। সাথে আমাকেও? কেন বলতে পারলি না? আমার পেট কামড়াচ্ছে, আমি খাবো না, আমাদের ফেলে একা একা খেতে খুব আনন্দ না? যা, তোকে পানিশমেন্ট দিলুম, আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আয়। টেনিদা, সাথে গরম গরম বেগুনি হইলে মন্দ হয় না। আমার কাছে পয়সা নেই। পেলা, হাবুল, কেবলাকে সার্চ করতো, দেখ পকেটে কত আছে। তবে আমাদের যে গুল দিচ্ছিলি বড়, এই মিথ্যাচারের জন্যে তোর আরো ফাইন হবে, ঝালমুড়ি আর বেগুনির সাথে গরম গরম জিলিপিও খাওয়া হবে। জিলিপি? তবে জিলিপি ভাজা এখনো বোধ হয় শুরু হয়নি গো টেনিদা। হয়নি বলছিস? ঠিক আছে, তবে এখন সবাই বস, পালা না হয় একটু পরেই যাবি। হাই কেবলা, টাকার শোকে মুখটাকে একেবারে বাংলার পাঁচের মতন করে রেখেছিস কেন? দেখবি বেগুনি খেলে মনটা কেমন মেফিস্টোফিলিস হয়ে যায়। আয়, আমরা বরং আমাদের আড্ডা সঙ্গীত শুরু করি, কি বল? আমার এখন গান গাইতে ইচ্ছে করছে না। কেন, ইচ্ছে না হওয়ার কারণটা কি? আমার টাকাটা তুমি ফাইন করে নিয়ে নিলে, অথচ ভাবছিলাম সিনেমা দেখতে যাব। সিনেমা? এই কি সিনেমা রে? একটা ভালো যুদ্ধের বই। যুদ্ধের বই বলি, যুদ্ধের বইতে দেখার কি আছে রে? হ, আর সারা বিশ্বেই এখন যা অরিজিনাল যুদ্ধ চলতেছে, তাইতে আর সিনেমায় যুদ্ধ দেখা কাম নাই। শোন, ওইসব যুদ্ধের বইতে তো থাকে খানিকটা দুলুমদারুম, খানিকটা ধুমধারাক্কা, আর শেষে বাহাদুর কা খেল। যুদ্ধের আসল গল্প যদি শুনতে চাস তো শোন আমার কাছে। তুমি যুদ্ধের কি জানো গো? কি বললি পেলা? আমি জানি নে, তবে কে জানে শুনি? তুই? এই না না না, আমি জানবো কি করে? আমি তো খালি বাসক পাতার রস খাই আর পালা জ্বরে ভুগি, ওসব যুদ্ধবুদ্ধ আমি কি করে জানবো বলো? তবে বলছিলাম কি না? কিছুই বলছিলি না, মানে কখনোই কিছু বলবি না, ফের যদি যুদ্ধ নিয়ে কিছু বলবি তো ক্রুদ্ধ হয়ে নাকের ডগায় এমন একটা মুক্তবোধ বসিয়ে দেব যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি, বুঝলে? মানে মিউজিয়ামে নাগ ভাঙা বুদ্ধদেব দেখেছিস তো, ঠিক সেই রকম। ঠিক আছে, সিনেমায় যখন যাওয়াই হবে না তখন তোমার কাছে যুদ্ধের গল্পই শুনি। দ্যাটস গ্রেট, দেখ দেখ কেবলাকে দেখ, ওকে দেখেও কিছু শিখতে পারিস না, টাকার শোকটাও কত তাড়াতাড়ি কাটিয়ে উঠল দেখ। হ্যাঁ, তা কাটিয়ে উঠেছি, তবে বেগুনির ভাগ থেকে আবার আমায় কাটিয়ে দিও না। চি চি চি, তা কখনো পারি রে, আমার একটা ইয়ে নেই। আর যাকে শোন, গল্পটা শোন,
আমি যখন যুদ্ধে যাই মানে বার্মা ফ্রন্টে সেবার গেলাম। হাই হাই হাসি যে হাবলা কই হাসি নাই তো হাসি নাই তো তবে কি তুমি একটি হনুমান যে থেকে থেকে দাঁত কিচাচ্ছ? না না মানে আমি ভাবতেছিলাম তুমি আবার যুদ্ধে গেলা কবে? গুরুজনদের মুখে মুখে তর্ক। বলি আমি যুদ্ধে যাই বা না যাই তোর তাতে কি? গল্প যদি শুনতে না চাস স্রেফ বাগাড়ে চলে যা। তোদের মতো বিশ্ব বখাটেদের কিছু বলতে যাওয়াই ঝকমারি। আহ হাবুল হচ্ছেটা কি? না না তুমি বলে যাও টেনিদা, হাবুল আর তর্ক করবে না। ঠিক আছে তবে শোন। ইয়েস স্যার, আইডিয়া অলওয়েজ ভেরি গুড স্যার। তো কি আইডিয়া স্যার? আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের একটা দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এমন ঠেঙিয়ে দিচ্ছি যে বেটারা একেবারে ফুজিয়ামা টুজিয়ামা বলে ল্যাজ তুলে পালাবার পথ পাচ্ছে না। বাহ 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 বাহ, দারুণ ব্যাপার তো। তবে 13 নম্বর ডিভিশনের আমি তখন কমান্ডার। 3-3টি ভিক্টোরিয়া ক্রস পেয়ে গেছি। ভিক্টোরিয়া ক্রস 3টে? সেগুলো এখন কোথায় টেরিদা? অত খোঁজে তোমার দরকার কি? এ তো মহা মুশকিল হলো। একবার এই ব্যাগটা দেয় তো একবার ও। বলি গল্প শুনবি না শুনবি না? যাইতে দাও যাইতে দাও, অমৃতম কেবলা ভাষিতম, তুমি গল্প চালাইয়া যাও টেনিদা। হ্যাঁ তারপর কি যেন বলছিলাম, দূর এত বাধা দিয়ে সব ভুলে যাই। আরে না না, ওই যে কি বলে, হ্যাঁ ভিক্টোরিয়া ক্রস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন কমান্ডার, 3টে ক্রস পেয়েছি। যুদ্ধ করতে করতে সেই জায়গাটায় গিয়ে পৌঁছলাম। আরে সেই জায়গাটা রে যার নাম কাগজে তোরা খুব দেখেছিস, নামটা একদম ভুলে যাচ্ছি। নাকাসাকি? না রে, ওই কিসের যেন একটা ডিম। হাঁসের ডিম? তোর মাতা। তবে কি মুরগির ডিম? মুরগির ডিম তোর মুন্ড। তবে নিশ্চয়ই ঘোড়ার ডিম। তাও না, কাকের ডিম না ব্যাঙের ডিম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমার যেন মনে পড়ছে, বোধহয় টিকটিকির ডিম। আয় আয় আয়, মনে পড়েছে, গড 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 গড, ঠিক ধরেছিস, টিট ডিম। কি কইলা? টিট ডিম? হ্যাঁ টিকটিকির ডিম না প্রায় ওই রকমই, টিট ডিম। হ্যাঁ যা বলছিলাম, টিট ডিমে তখন পেল্লায় যুদ্ধ হচ্ছে, জাপানি পেলেই মেরে দিচ্ছি। টেনিদা তুমি এমন ভাবে বলছো যেন জাপানিগুলো মশার মতো কানের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি চাপড়ে মেরে ফেলছো। আরে হ্যাঁ, তখন চা খেতে খেতে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি, এমনকি বললে বিশ্বাস করবি না যখন ঘুমিয়ে নাক ডাকছি তখনও 2-4টে জাপানি মেরে ফেলছি। জানুই যখন বিশ্বাস করুম না, কইয়া লাভ কি? দাঁড়া না হাবুল, ব্যাপারটা কি শুনতে দে। হ্যাঁ টেনিদা নাক ডাকতে ডাকতে জাপানি মারা, সেটা আবার কিরকম গো? সে ভারী ইন্টারেস্টিং ব্যাপার বুঝলি, আমার এই নাকটা তো দেখেছিস। হ্যাঁ একেবারে কুতুব মিনারের মতো। যা বলেছিস, আর তার ডাক তো তোরা শুনেছিস, একেবারে যাকে বলে রণডম্বরু। ওই জন্যই তো কয়েক বছর আগে মেজকা ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করিয়ে দিল। আচ্ছা কেন? যাতে বাইরে থেকে ওই নাক ডাকার আওয়াজ কারো কানে না যায়। তার লোকের কানে গেলে কি হইব? আরে পাড়ার লোকে কর্পোরেশনে রিপোর্ট করেছিল, একদিন তো থানা থেকে পুলিশ এসে বাড়ি একেবারে তছনছ। কি না রোজ রাত্রে বাড়িতে মেশিন গানের আওয়াজ পাওয়া যায়, নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্রের কারখানা আছে। কোথায়? এই খবরটা পাইনি তো। আর বলিস না, সে এক কেলেঙ্কারি কাণ্ড। যাকে এ গল্প আরেকদিন করা যাবে। হ হ সেই ভালো, আসল গল্পে আসো। তো ট্রেঞ্চ থেকে আমার নাকের এমন আওয়াজ বেরোতো যে রাতে আর পাহারা রাখার দরকার পড়তো না। জাপানিরা ভাবতো সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই জাপানি ব্যাটারা আর রাতে এদিকে আসার সাহস পেত। তো আমাদের যিনি সুপ্রিমো ছিলেন সেই তিনি,
আর নাম বোধহয় ছিল মিস্টার বোগাস। তিনি একটা বুদ্ধি দিলেন। কমান্ডার মুখার্জি, আমার মাথায় একটা গুড আইডিয়া আসিয়া আছে। ইয়েস স্যার, আইডিয়া অলওয়েজ ভেরি গুড স্যার। তো কি আইডিয়া স্যার? দেখো মুখার্জি, রাতে আমার সৈন্যদের একটু ঘুমানোর প্রয়োজন আছে, কিন্তু অনেককেই রাতে পাহারা দিতেই হয়। আমি উহাদেরকে একটু রিলিফ দিতে চাহিতেছি। বলুন স্যার, হোয়াট ক্যান আই ডু ফর দেম? তোমার নাক ডাকার যা জোর দেখিতেছি, তাহাতে একজন সারা রাত বসিয়া তোমার নাকের সামনে শীষের গুলি অথবা পাথরের টুকরো বসাইয়া দিবে। ওগুলো ছিটকাইয়া বাহির হইয়া গুলির কাজ করিবে। নিশ্চয়ই পাহাড়ের ওপারে কিছু জাপানি তাহাতে মারা পড়িবে। তুমি কি বলো? আমার নাক দেশ সেবার জন্য তৈরি স্যার। বুঝলে কত যে জাপানি ওতে ঠান্ডা হয়ে গেছে তার ইয়ত্তা নেই। সব গাঁজা। কি বললি হাবলে? না মানে কইতে আসিলাম যে কি মজা। হ্যাঁ, সে খুব মজার ব্যাপার, আর ওই জন্যই তো একটা ভিক্টোরিয়া ক্রস পাই আমি। তারপর ওই নাকের জোরেই বুঝি যুদ্ধ জয় হলো? তা অনেকটাই। তারপর তো জাপানিদের যখন প্রায় নিকেশ করে এনেছি, তখনই একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটে গেল, আর সেইটাই হলো আসল গল্প। বলো বলো। আমার একটা কুকুর ছিল বুঝলি। এইখান থেকে নিয়ে গেছিলা? না রে মুখু, বিদেশ থেকে আমদানি করা। এইখানকার এই ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা না, একটা বিরাট গ্রেহাউন্ড। যেমন তার গাক গাক করে ডাক, তেমনি তার বাঘা চেহারা। ঘন্টার পর ঘন্টা দুপায়ে খাড়া হয়ে হাঁটতে পারত। ও, সার্কাসের কুকুর নাকি গো? ওরে না, ওকে আমি তালিম দিয়েছিলাম। সেনাবাহিনীতে থাকলে ওসব নিতে হয়। ধর এমন জায়গা দিয়ে যেতে হচ্ছে ওর চার পা ফেলে যাওয়ার জায়গা নেই, তখন দুপায়ে হাঁটা কাজে লাগবে। কিন্তু বেচারা অপঘাতে মারা গেল। মারা গেল কেন? গুলি লেগেছিল? না রে, তা নয়। দুঃখ হয় কুকুরটার জন্য, তবে বামুনের জন্য মরেছে, বেটা নির্ঘাত স্বর্গে যাবে। কি কইরা মরলো কই পাতো? আরে দাঁড়া না কাঁচকলা, যত সব ব্যস্ত বাগিস, অফিসে তাড়া আছে নাকি তোর? আগে থেকে ফ্যাচ ফ্যাচ করে গল্পটা মাটি করে দিচ্ছে। হ্যাঁ, না না কেনিদা, তুমি সময় নিয়ে বলো। তবে কি না বুঝলে তো, জিলিপি ভাজার সময় হয়ে গেল তো। যাক, যা বলছিলাম, একদিন বিকেল বেলা, হাতে তখন তেমন কোনো কাজ নেই, আমি কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। ও, স্বাস্থ্যের জন্য হাঁটা খুব দরকার। পাহাড়ি জঙ্গলে হাওয়া খাচ্ছি, জাপানি ব্যাটারা দুদিন আগেই ওখান থেকে কেটে পড়েছে, কাজেই ভয়ের কোনো কারণ ছিল না। কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পিছনে। ঠিক যেন ওই কুকুর বেশি ধর্ম, যুধিষ্ঠিরে পথ দেখাইয়া লইয়া যাইতাছে। যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় এক দিব্যি আম গাছ। যত না পাতা, তার চাইতে ঢের বেশি পাকা আম তাতে, একেবারে কাশির ল্যাংড়া। হ্যাঁ, আরাকানের পাহাড়ে কাশির ল্যাংড়া? দেখ পালা, ফের বাধা দিয়েছিস তো, একটা চটি হাঁকিয়েছ। যাইতে দাও, যাইতে দাও। পোলা পান, পোলা পান,
আবার বকর বকর করলি না, একেবারে জল পান করে খেয়ে ফেলবো বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আর কেউ বাধা দেবেন, তুমি আরম্ভ করো। হ্যাঁ, যা বলছিলাম, খাস কাশির ল্যাংড়া কুকুরটা আমাকে একটা চোখের ইশারা করে আম খেতে চাইল। কুকুরটা আম খাইতে চাইল? মানে না জিগাইয়া পারলাম না। চাইলই তো, এ তো আর তোদের এটুলি কাটা নেড়ি কুত্তা নয়, বিলিতি গ্রেহাউন্ড। আম তো আম, কলা, মূলো, গাজর, সজনে ডাঁটা সবই তরিবত করে খায়। মিলিটারি ট্রেনিং তো, আমি তো আম পাড়তে উঠলাম। বুঝিয়ামা বুঝিয়ামা নিপ্পন পঞ্জায়। ওয়েল মিস্টার, এবার তুমি কি করবে? আমরা ভারতীয় সৈন্য, যুদ্ধক্ষেত্রে মরতে ভয় পাই না। তুমি আমাদের অনেক সৈন্য মেরেছো, আমরা আজ তার বদলা নেব। আমি মরে গেলেও আরো হাজার হাজার ভারতীয় সেনা তোমাদের শেষ করবে। তুমি তোমার নিজের কথা ভাবো, তোমার দেবতাকে এখন স্মরণ করো, আমরা এখন তোমাকে কেটে ফেলবো। আমার বীরের হৃদয় মৃত্যু ভয়ে কম্পিত নয়। এসো সৈনিক, তোমার কর্তব্য তুমি করো, আমি আমার ভারত মাতাকে স্মরণ করছি। Yes, Mr. Now we will cut you. Nippon Panja! সে কি, তোমাকে যদি কেটেই ফেলে তুমি বাঁচলে কি করে? আর বাঁচবো কি করে, ওই ধারালো তরোয়ালের কোপ ঘাড়ে পড়লে কি আর বাঁচা যায়? হ্যাঁ, এই সে কি, তুমি কি তাহলে? কি ভূত, দূর গাদা, ভূত হবো কেন? ভূত হলো কি কারো ছায়া পড়ে? হ, তোমার ছায়া তো বেশ দেখা যাইতেছে, তবে ছায়াটাও যেন কেমন ভূত ভূত মনে হয়। টেনিদা, গোড়া থেকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো, আমাদের আর ধন্দে রেখো না। গোড়া থেকে? বেশ, তবে শোন, পাহাড়ে যখন আমাকে ওরা ধরলো, ওরা মানে গাছগুলো, সেগুলো জাপানি হলো কি করে? আরে গাছ কোথায়, ওটা স্রেফ ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ তার মানে? ক্যামোফ্লেজ মানে জানিস না? না, কোথাকার গাধা তোরা, ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ। জাপানি ব্যাটারা ও ব্যাপারে দারুণ এক্সপার্ট ছিল। জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে, কখনো ঢিপি সেজে বসে থাকত, তারপর সুবিধে মতো রূপ ধারণ করত। সেটা না হয় বুঝলাম, জাপানিরা গাছ সেজে তোমাকে ধরে নিয়ে গেল, কিন্তু তারপর তোমাকে কেটে ফেললো, অথচ এই রকে বসে আমাদের ট্যাক খসিয়ে আজ ফুচকা কাল মালপো সাটাচ্ছ, সেই রহস্যটা কি? আমিও বুঝতে পারতেছি না, অথচ টেনিদা কয় ও ভূত না। ভূত আমি হতে যাব কেন, তোরা তিন তিনটে কিম্বুত থাকতে? সব খেয়াল করলি, একটা জিনিস খেয়াল করলি না? কি সেটা? দূর গাদা, আমার যে গ্রেহাউন্ড কুকুরটা ছিল সেটার কি হলো? সেটা পালিয়ে গেল না? তাতে কি হলো, তার সাথে তোমার বেঁচে থাকার সম্পর্কটা কোথায়? তবু বুঝলি না? আরে এখানেও যে ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ? কোথায় ক্যামোফ্লেজ? আরে ধ্যাত, ক্যাবলাটার মগজে বোধহয় আজকাল শ্যাওলা ধরেছে, এই সহজ ব্যাপারটা বুঝতে পারছে না? সত্যই কিছু বুঝতে পারতাছি না, একটু সরল কইরা কও না। আরে আমি পটল ডাঙার টেনি শর্মা, চলাকিতে আমার 500 জাপানিকে আমি কিনে আনতে পারি বুঝলি। ওই বেটে বেটাদের শয়তানি আমি জানি তো, তাই হাওয়া খেতে বেরোবার আগে আমিও ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ ধরলাম, মানে আমি কুকুর সাজলাম আর কুকুরটা হয়েছিল আমি। কও কি? তবে ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলছে, সেই ফাঁকে লেজ তুলে আমি হাওয়া, আর তারপরেই তো পেলাম আরেকটা ভিক্টোরিয়া ক্রস। সাবাস টেনিদা! কিন্তু সেই ক্রসগুলো গেল কোথায়? এত সহজে সবকিছুর উত্তর কি পাওয়া যায় চাঁদু? ওই যে গরম গরম চানাচুর যাচ্ছে, দৌড়ে 5 টাকা নিয়ে আয় দেখি, ওটা দিয়ে পেটটাকে একটু তৈরি করি, তারপর তো গরম গরম জিলিপি আসছেই। তোদের সাথে বকে বকে পেটটা আমার একদম মেফিস্টোফেলিস হয়ে গেছে রে। অনেকবার তোমাকে বলেছি টেনিদা, মেফিস্টোফেলিস মানে কিন্তু শাট আপ ক্যাবলা।